নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় পাঁচ রাশির ভাগ্য চমকাবে। আজ শুভ রথযাত্রা, এই শুভ রথযাত্রার মধ্যরাত থেকে পাঁচ রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আবার আমি বলি, প্রত্যেকে আপনারা রথের দড়ি অবশ্যই টানবেন। যদি আপনারা রথের দড়ি টানতে পারেন, আপনাদের পুনর্জন্ম কিন্তু হবে না। এবং জীবনে আপনার যে পাপগুলো রয়েছে কিনা, সেগুলো কিন্তু মোচন কিন্তু হবে। এবং এই শুভ রথযাত্রার দিন আপনারা জগন্নাথ দেবের যদি আরাধনা করতে পারেন, আপনি বাড়িতে বসেও আরাধনা করতে পারেন, তাহলে আপনাদের যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে, সন্তান প্রাপ্তি অথবা সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য নিয়ে অবশ্যই জগন্নাথ দেবের যদি আপনারা বাড়িতে বসে আরাধনা যদি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সন্তান ক্ষেত্র মজবুত হবে। তবে জগন্নাথ দেবকে যখন আপনারা প্রসাদ নিবেদন করবেন, অবশ্যই আপনারা তুলসী পাতা অবশ্যই দিবেন। তুলসী পাতাতে জগন্নাথ দেব বিশেষভাবে কৃপা দেয়। অর্থাৎ আপনি যখন কোনো ভোগ নিবেদন করছেন, তার মধ্যে যেন তুলসী পাতা কিন্তু থাকে। এবং আপনারা যদি স্বয়ং পুরীতে গিয়ে আপনারা যদি রথ যাত্রার অংশীদার হতে পারেন, তাহলে আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা, মুশকিল আসান কিন্তু খুব সহজ হবে। অর্থাৎ পুরীতে যে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, সেই রথের দড়ি যদি টানতে পারেন, তিনটি রথ কিন্তু ওখানে বেরায়, অর্থাৎ এই রথের দড়ি যদি আপনারা টানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু মুক্তি কিন্তু হবে। এবং আপনারা রথযাত্রার দিন অবশ্যই একটি নারিকেল অবশ্যই দিবেন, গৃহপূজা করলে অবশ্যই নারিকেল দিবেন, এবং কিছু গরিব মানুষকে আপনারা দান ধ্যান অবশ্যই করুন। তাতে কি হবে, আপনার জীবনের বড় ধরনের বাধা নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। দেখুন, রথযাত্রা বিশেষ একটা পূর্ণ লগ্ন এবং গোটা বিশ্বব্যাপী এই রথযাত্রার বিশেষ মহিমা গোটা বিশ্বব্যাপী কিন্তু রয়েছে। জগন্নাথ দেব উনি হচ্ছেন জগতের নাথ, অর্থাৎ উনি যার উপর কৃপা দৃষ্টি দেন কি না, তার জীবনে সমস্যা কিন্তু থাকে না। এবং আপনার জীবনে বড় ধরনের আর্থিক সংকট বা আপনি ঋণে পড়ে গেছেন, সেখান থেকেও মুক্তি কিন্তু পাবেন। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন। প্রথম রাশি আমি বলবো বিশেষভাবে লাভ পাবে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন আসতে চলেছে,
এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আজ মধ্যরাত থেকে। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের মান সম্মান, দাম্পত্য সুখ, ব্যবসা এবং বিদেশ এই সকল থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আর মধ্যরাত থেকে জগন্নাথ দেবের আশীর্বাদে। জয় জগন্নাথ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের বড় ধরনের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং আপনাদের এই সময়ে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি কিন্তু হচ্ছে। আজ মধ্যরাত থেকে সিংহ রাশি হতে চলেছে মহাকোটিপতি। চারিদিক থেকে আগামী দিনে আপনাদের কিন্তু সুযোগ আসতে কিন্তু চলেছে। প্রত্যেকে জয় জগন্নাথ। অবশ্যই কমেন্ট করুন। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হবে। আপনাদের দীর্ঘদিনকার আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজগুলো সম্পন্ন হবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগ এবং দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো টাকা আগামী দিনে আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের সফলতা, ইনকাম, প্রফিট বৃদ্ধি হতে চলেছে। আপনাদের না হওয়া কাজগুলো এবার সম্পন্ন হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা হতে চলেছে। সর্বশেষ রাশি কর্কট রাশি। কর্কট রাশির শুভ বিবাহ, আপনাদের ডেইলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। ভিডিওটি এই পর্যন্তই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।